হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর অনেক অনেক গাছ করছো। হ্যাঁ, গাছ তো করতেই হবে, আর গাছ করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তেই হবে। মানে সমস্যা ছাড়া বাগান করা ইটস ইম্পসিবল, মানে আমি লিখে দিতে পারি ইটস ইম্পসিবল। প্রতিটা বাগানই, সে যত বড় বাগানই হোক আর যে সবে বাগান শুরু করেছে, সে যেই হোক, সবার বাড়িতে কোনো না কোনো সমস্যা আছেই আছে, 100% আছে। এই যেমন বর্ষা, মানে প্রায় শেষের পথে, এখনো শুনছি নাকি একবার বৃষ্টি হবে। আর এখন তো দুর্গাপুজো মানেই বর্ষা, তোমরা তো জানোই, মানে দুর্গাপুজোয় শরৎকালে এখন বৃষ্টি হওয়াটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, তো সেটা হবেই। তো এই বর্ষার পরে বিভিন্ন রকম সমস্যা তোমাদের হয়েছে, তার সেই নিয়ে বিভিন্ন রকম ভিডিও। অলরেডি অনেকে আমাকে জবা নিয়ে প্রশ্ন করছিলে, কিন্তু জবা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। একটুখানি পুরোনো ভিডিও দেখো, পুরোনো ভিডিও মানে কি, এই সপ্তাহখানেক পুরোনো ভিডিও দেখলে তোমরা জবার ভিডিও পেয়ে যাবে। অ্যাডেনিয়ামে ভিডিও করে দিয়েছি। এবার এই সব ভিডিও করতে গিয়ে একটা জিনিস আমার মাথায় এলো, সেটা হচ্ছে এই যে বর্ষা গেল, এত দীর্ঘ একটা এক মাসের ওপর বর্ষা, এই বর্ষায় তো আমরা কেউ খাবার দিইনি, আমি নিজেই খাবার দিইনি, তোমাদেরও বারণ করেছি খাবার দিও না। তো এই যে বর্ষার আগে নিশ্চয়ই তোমরা শস্যের খোল, বাদাম খোল, বিভিন্ন রকম খাবার দাবার ভিজিয়ে রেখেছিলে, যেগুলো দেবে কিন্তু ওই বর্ষার জন্য দিতে পারোনি। সেটা থাকতে 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 10 দিন, 15 দিন, 20 দিন, 25 করতে করতে এক মাসের ওপর হয়ে গেছে। এবার আমি মনে করি প্রতিটা জিনিস যা আমরা নিত্য প্রয়োজনে পয়সা দিয়ে কিনি, তার ভ্যালু আমার কাছে অনেক। আমি জানি তোমাদের কাছেও প্রতিটা টাকার ভ্যালু আছে। তো সেই খোলটা কি করবে? অনেকে তো এর মধ্যে খোল ফেলেই দিয়েছে, অনেকবার এক মাস পুরো খোল দেওয়া যাবে না, তাই ফেলে দিয়েছি। কোথা আমাকে তো একবার জিজ্ঞেস করনি, অনেকবার খোলটা কি দেওয়া যাবে, ফেলে দেবো। এইখানেই তোমাদের বলবো, তোমাদের এক মাস পুরোনো হোক, 1.5 মাস, 2 মাস পুরোনো হোক, যদিও এত পুরোনো খোল হয় না, ইউজুয়ালি হয় না। হ্যাঁ, কেউ যদি এখন খোল ভিজিয়ে লম্বা ঘুরতে চলে যাও, সেটা অন্য ব্যাপার, কিন্তু সে যত পুরোনো খোল হোক, সেই খোলটা তুমি তোমার গাছে দিতে পারবে। হ্যাঁ, 100% গাছে দিতে পারবে, আমি বলছি দিতে পারবে, গাছে কোনো রকমের ক্ষতি হবে না। এবার তোমাদের একটা কথা বলি, যে যদি এই শস্যের খোল এই 1 মাস পুরোনো বা 1.5 মাস বা 20-25 দিন পুরোনো শস্যের খোল যদি আমরা ডাইরেক্ট গাছে দিই, তাহলে গাছে কি হবে? একটা শস্যের খোল যত বেশি ডিকম্পোজড হতে থাকে, তত তার, মানে সরল ভাষা যদি বলি, শক্তি বৃদ্ধি হতে থাকে। বোঝা গেছে? এর তোমাদের অনেকের মনে হতে পারে, আরে শক্তি বাড়ছে তো গাছে দিলে তো ভালো, মানে গাছ আরো বেশি শক্তি পাবে, পাওয়ারফুল হয়ে যাবে, আর প্রচুর ফুল একদম সেই লেভেলে চলে যাবে। না, এটা হবে না। একটা গাছ খাবার নেওয়ার তার লিমিটেশন আছে, সে এইটুকু খাওয়ার নিতে পারবে বা এতটা খাওয়ার নিতে পারবে। তার বেশি হলে কি হবে? পেট খারাপ হবে। আরো বেশি হলে কি হবে? ডায়রিয়া হবে। আরো বেশি কি হলে হবে? যে এতটাই শরীর খারাপ হবে, সে একদম শরীর ছেড়ে দেবে, একদম ওপরে চলে যাবে। তো আমাদের গাছে ঠিক ততটাই খাবার দিতে হবে যতটা একটা গাছ রিকোয়ার করছে, একটা গাছের প্রয়োজন, একটা গাছের দরকার। তাই জন্য তোমাদের সবসময় বলি, শস্যের খোল ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন ভিজিয়ে তারপর দিয়ে দাও, এইটা সবসময় তোমাদের বলি। বাদাম খোল যেমন রাত্রিবেলা ভেজাবে, দিনের বেলা পরের দিন সকালে দিয়ে দেবে বা দুপুরে দিয়ে দেবে। বোঝা গেছে? এবার সেই 2-3 দিনের জায়গায় যদি 1 মাস 1.5 মাস হয়ে যায়, সেই খাবারের শক্তি যদি ওই রকম জায়গায় চলে যায়, তোমরা যদি ডাইরেক্ট সেটা গাছে দাও, মানে 80-85% ক্ষেত্রে তোমাদের গাছটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে, গাছটা কিন্তু মারা যেতে পারে। তাহলে আমরা কি করব? শস্য খোলটা কি ফেলে দেবো? একদমই না। আজকে তোমাদের আমি এমন একটা টেকনিক দেখাবো, এই টেকনিকটা যদি তোমরা কাজে লাগাও, তোমাদের শস্যের খোল সে যত পুরনো হোক, আদিম যুগের শস্যের খোল ভেজানো হলেও সেটা তোমরা তোমাদের গাছে দিতে হবে, তোমাদের গাছে কোনো রকমের সমস্যা হবে না একদম। আমি এই টেকনিকটা বহু দিন ধরে, বহু বছর ধরে করে আসছি, যদিও আমি ঠিক ততটাই শস্যের খোল সবসময় ভেজানো প্রেফার করি। আর যখন এই বৃষ্টি হচ্ছে হবে বা ফোরকাস্টে আছে বৃষ্টি হবে, সেই সময় আমি শস্যের খোল টোল ভেজানো পছন্দ করি না, মানে দরকার নেই,
কিন্তু তাও আমি সবসময় প্রয়োজন মতোই সরষের খোল ভেজাই, অতিরিক্ত একদমই ভেজাই না। এবার চলো, অনেক কথা হলো, কি করে সরষের খোলটাকে তোমরা রিইউজ করবে এবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখন আমি যেটা দেখাতে চলেছি মানে একদম রকেট সায়েন্স না, বা এমন কিছু আমি দেখাবো না যেটা মানে তোমরা করতেই পারবে না। একদম সোজা, মানে একদম জলের মতো সহজ একটা প্রসেস তোমাদের বলবো, তোমাদের দেখাবো, যেটা তোমাদের কিন্তু খুব সহজে এই যে আমি যে সরষের খোলের ব্যাপারটা তোমাদের বললাম সেটা তোমরা করতে পারবে, তোমাদের গাছের জন্য দিতে পারবে, তোমাদের গাছে কোনো রকমের সমস্যা কোনো রকমের ঝামেলা কিন্তু হবে না। ঠিক আছে, দেখো এই হচ্ছে সরষের খোল, মানে পুরনো সরষের খোল, আর এটা আমি এই বর্ষার আগে ধরো ভিজিয়েছিলাম, তো সেরকম মানে জাস্ট কালারটা দেখো কিরকম হয়েছে। ঠিক আছে, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম আখের রসের মতো লাগছে, মানে একটা ডিপ আখের রস। তো এইটাকে যদি আমি আর গাছে যতই ডাইলুট করে দিই, গাছ কিন্তু ভালোভাবে নেবে না। ঠিক আছে, তো আমাকে ব্যবস্থা করতে হবে, এটা কিন্তু রাখলাম। এবার কি করে দিতে হবে, একে এর পাওয়ারটাকে কমাতে হবে, এর যে অতিরিক্ত পাওয়ার নিয়ে বসে আছি, পাওয়ার কমাতে হবে। পাওয়ার কমাতে গেলে আমাকে কি করতে হবে, এমন কিছু উপাদানের সাথে মিক্স করতে হবে যে এর পাওয়ারটাকে অ্যাবজর্ব করে নেবে, গাছকে ঠিক ততটা দেবে যতটা গাছের প্রয়োজন। সেইখানেই এমন একটা উপাদান যেটা আমি নিয়ে এসেছি, যেটা কিন্তু পৃথিবীতে পাওয়া যায় না, এটা মঙ্গল গ্রহ থেকে আনতে হয়। ঠিক আছে, মজা করছিলাম, একদম পৃথিবী কেন, তোমাদের চোখের সামনেই আছে। এই দেখো, প্লেন নর্মাল মাটি, প্লেন নর্মাল মাটি যা তোমার বাড়িতে আছে, সেটা নতুন পুরনো আদিম যুগের যাই হোক, শীতের মাটি, গরমের মাটি, বর্ষার মাটি যাই হোক, সেই মাটি আমি নিয়ে নিয়েছি। দেখো এখানে এই এক বাটির মতো মাটি আছে, আর এই এক বাটি মাটির মধ্যে আমি এই এক গ্লাস সরষের খোলের জল ভালো করে দিয়ে দিলাম। এবার দিয়ে আর কিচ্ছু করতে হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, অটোমেটিক্যালি এটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। ঠিক আছে, দেখো অটোমেটিক্যালি কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে, আর কিন্তু বুঝতে পারছেন মধ্যে সরষের খোল মেশানো আছে না, জল দেওয়া আছে, কিচ্ছু বুঝতে পারছে না নিশ্চয়ই। এবার কি করতে হবে, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়া যাবে না, মানে জাস্ট দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এটা করলে হবে না। কিন্তু এই মাটিটাকে এখন দিন দুয়েক রোদের মধ্যে ফেলে রাখতে হবে, রোদের মধ্যে ফেলে রাখলে পুরো ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে যাওয়ার পর ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব, খুরপি দিয়ে বা কোনো কাঠি দিয়ে মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পর তোমরা এই মাটিটাকে তোমাদের গাছে প্রয়োজন বুঝে গাছে দিতে পারবে, গাছে প্রয়োগ করতে পারবে, কোনো রকমের সমস্যা হবে না। অনির্বাণের কথা যদি হয় আমাকে পরে বলো। ঠিক আছে, এতটাই সহজ। তো বাড়িতে যেই পুরনো সরষের খোলগুলো তোমরা ভিজিয়ে রেখেছো সেগুলো ফেলে না দিয়ে এইভাবে রিইউজ করো, তোমাদের কিন্তু খুব ভালো হবে, তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর থাকবে। তো বন্ধুরা, দেখেই নিলে কি করে তোমরা সরষের খোলটা ব্যবহার করবে, কতটা সহজ, এর থেকে সহজ কিছু আছে? হ্যাঁ, এইভাবেই তোমরা ইউজ করতে পারো। এবার এখানে অনেকে প্রশ্ন করতে হবে, অনির্বাণ সবজি পচার জলও কি এইভাবে ইউজ করতে পারে? দেখো সবজি পচার ব্যাপারটা অন্য, সবজি পচা যত বেশি দিন তোমরা পচাবে ওটা কিন্তু ভালো, সে এক মাস দেড় মাস যদি সবজিটাকে পচাতে দাও তাহলে কিন্তু ভালো, অসুবিধা কিছু হবে না। সবজি পচা জলটা অন্য ব্যাপার, সরষের খোলের জল ব্যাপারটা অন্য। সবজি পচা যদি মাস দেড়েক হয় কোনো ব্যাপার না, তুমি ওটাকে ডাইলুট করে দিতে পারো। ঠিক আছে, একটু বেশি পরিমাণে জল মিশিয়ে তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা কিন্তু হবে না। কিন্তু সরষের খোলের ব্যাপারটা অন্যরকম, তাই জন্য সরষের খোলের ক্ষেত্রে এই যে মাটির পদ্ধতিটা তোমরা দেখালাম এইভাবে তোমরা কিন্তু গাছে দিতে পারবে, কোনো রকমের সমস্যা কোনো রকম প্রবলেম হবে না। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকতে হবে যে অনির্বাণ কতটা করে গাছে দিতে হবে। দেখো মানে এইটা তোমাদের নিজেদের বুঝতে হবে যে কতটা করে গাছে দেবো, গাছের সাইজ, গাছের বয়স বুঝে তোমাদের কিন্তু কাছে খাবারটা দিতে হবে। যদি তোমাদের একটা 8 ইঞ্চি সাপোজ টপ হলো, 8 ইঞ্চি টপ হলে তোমরা 2-3 মুঠো মাটি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তোমাদের যদি ছোট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি টপ হয় তাহলে 1 মুঠো 1.5 মুঠো মাটি দেবে। এবার যদি তোমাদের বড় টপ হয়, ধরো 16 ইঞ্চি 22 ইঞ্চি টপ হয়, তাহলে ধরো 1-2 মগ মাটি তোমরা কিন্তু দিতে পারো তোমাদের গাছের জন্য, তোমাদের গাছ কিন্তু খুব ভালোভাবে জিনিসটা নেবে, আর কোনো রকমের সমস্যা হবে না। আমি কথা দিচ্ছি কোনো রকমের ঝামেলা হবে না।
খালি মাটির সাথে সর্ষের খোলটা ভিজানোর পর যেমন আমি বললাম অন্তত 1 থেকে 2 দিন ওটা রোদের মধ্যে পুরো শুকিয়ে নেবে, শুকিয়ে নেওয়ার পর তারপর দেবে, মানে জাস্ট মাটির সাথে মিশিয়ে সঙ্গে সঙ্গে আবার দিতে যাও না, ঠিক আছে? ইনস্ট্রাকশন গুলো মন দিয়ে শোনো, মন দিয়ে শুনে তারপর গাছের কাজে ব্যবহার করো, ডেফিনেটলি তোমাদের কিন্তু গাছ ভালো হবে। মানে অর্ধেক শুনলাম অর্ধেক শুনলাম না তাহলে কিন্তু হবে গন্ডগোল, এটা কিন্তু প্রথমেই তোমাদের ওয়ার্ন করে দিচ্ছি। ভালো করে আমার কথাগুলো শোনো, ডেফিনেটলি তোমাদের গাছের কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? এরপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমাদের মনে হয় যে করার আগে অনির্বাণের সাথে একবার কথা বলে নি, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, তোমাদের সব কমেন্টের উত্তর দেওয়া হবে। প্লাস যদি আমার সাথে ফোনে কথা বলতে চাও বা হোয়াটসঅ্যাপ করতে চাও, আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছো, 10:30 থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে, আমার সাথে ফোন নিয়ে কথা বলতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপেও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে ঠিক 11:00 আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।